जय गुरु। सत्यानुसरण के पाठ आसक्ति और भक्ति विषय मन संलग्न थाका के आसक्ति बोले और सते संलग्न थाका के भक्ति बोले। स्वार्थबुद्धि आत्मतुष्टिर अभिप्राय लोभ और एक लोभी आसक्ति जे निर्लोभी से अनासक्त। ভক্তি একের জন্য বহুকে ভালোবাসে আর আসক্তি বহুর জন্য এককে ভালোবাসে। আসক্তিতে স্বার্থে আত্মতুষ্টি আর ভক্তিতে পরার্থে আত্মতুষ্টি। ভক্তির অনুরক্তি সতে আর আসক্তির নেশা বৃত্তি স্বার্থজ অহমে। আসক্তি কামের পত্নী আর ভক্তি প্রেমের ছোট ভগিনী। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চলারসাথী থেকে পাঠ করছি আদর্শ অনুসরণে সার্থকতা। তুমি যাহাই হও আর যেমনতরই হও, তোমার চালচলন আচার ব্যবহার যত পঙ্কিল হোক না কেন, আদর্শে আপ্রাণ হইয়া যাহাতে কোনো প্রকারে তাহাকে কোনরূপ অপঘাত স্পর্শ না করে এমনতর ভাবে তোমার জগৎ ও পারিপার্শ্বিকে তাহার প্রতিষ্ঠায় উদ্যম হইবে। দেখিও যাহা কিছু পাপ যাহা কিছু আবর্জনা সমস্তই ক্রমে ক্রমে ঝরিয়া পড়িবে, দীপ্ত হইবে, উজ্জ্বল হইয়া সবাইকে উজ্জ্বল করিয়া তুলিবে। শুনিতে পাইবে সবার অন্তর্নিহিত চেতনা তোমাকে লক্ষ্য করিয়া উচ্চারণ করিতেছে শান্তি শান্তি শান্তি। বাণী সংখ্যা 316। পরম প্রেমময়ে মুখনিঃসৃত পুণ্যপতি ভাববাণী থেকে পাঠ করছি কিছু অংশ। ওই নামটি আর ধ্যানটি যদি 24 ঘন্টা করতে পারিস, এমনকি অন্যের সঙ্গে কথা কইতেও ধ্যানটি হওয়া দরকার। কথাটা হলো মনটাকে তোলা, মনটাকে স্থির করা। যাই করিস ভগবানে যেন লক্ষ্যটা স্থির থাকে। আচার করি পারিস, মদ খেয়েই পারিস, শুয়োর খেয়ে গরুর ভেড়ার মাংস খেয়েই পারিস, লক্ষ্যটি স্থির থাকলেই হলো। দেখ আগে অন্ন ব্রহ্ম, তারপর শব্দ ব্রহ্ম। দেখ ওই অন্নটার পর দাঁড়িয়ে শব্দ ব্রহ্মটা ধরতে হয়, তারপর শব্দ ব্রহ্ম ধরলে আর অন্ন টন্ন থাকে না, তখন সব নিচে পড়ে থাকে। ওই অন্নটা আর জলটা, এই জল নারায়ণ আর অন্নটা সবাইকে দিবি। নিজে আধ পেটি খেয়েও যদি দিতে হয় তাও দিবি। দেখ এই খালে বিলে পলো দিয়ে মাছ ধরা দেখেছিস, ওই পলো দিয়ে চাপাতে চাপাতে ওর ভিতরে মাছ পড়েই হাত দিয়ে তুলে লয়। দেখ এই ভব সংসারে যতগুলি জীব আছে তাদের ভালোবাসা পলো দিয়ে, ভগবানের কাছে সৎ ইচ্ছা নিয়ে প্রার্থনা করে হাত দিয়ে তুলে ব্রহ্মসাগরে ফেলে দিবি। দেখ খালবিলের জল শুকিয়ে যায় কিন্তু সাগরের জল আর শুকায় না। ধর্ম জাগাতে হলে কর্ম জাগাতে হয়, আর কর্ম জাগাতে হলে ধর্মটা জাগাতে হয়, দুটো পাশাপাশি। ওরা দুটো ভাই রে ওর, ধর্ম কর্ম দুই ভাইকে মিলিয়ে নিয়ে যখন নিবৃত্তির পথে সেই ব্রহ্ম। পরিত্রাণ চাইলেই দুটো ভাইকে আগে ডাকা লাগে, ও দুটো ভাই দুটো দিকেই যায়, সতের দিকেও যায় অসতের দিকেও যায়। চুরি করা চোরের কর্ম, সাধুর কর্ম পরপরাধই করা, আর ভগবানে আত্মসমর্পণ হল ধর্ম। কর্মটা চালিয়ে নিয়ে যায়, ধর্মটা ধরে রাখে। ধর না
যেমন মানুষ মনে কর তার প্রাণ নেই, ধর্মটা তেমনই মানুষ আর কর্মটাই প্রাণ যে মানুষকে চালিয়ে নিয়ে যায়। ধর্মটাই জলকে জল করে রেখেছে আর কর্মটাই তাকে নানা রকম করছে। দেখ এই প্রচারকেরা কি করে জানিস, আগে অন্তরে বিশ্বাস জন্মায় দেয়, তারপরে নিজের পথে ঠেলে নিয়ে যায়। তোরাও বিশ্বাসটা ঢুকিয়ে দিবি অন্তরে অন্তরে, যদি বিশ্বাস করিস তবে আর ভয় কি? ওই বিশ্বাসটাই জানবি আমি, যার বিশ্বাস আছে তার আমি আছি, যে বিশ্বাস করে তাকে আমি সব দেই, যে বিশ্বাস করে তার অপাপ্য আমার কাছে কি আছে আমি সব দেব। চোরকে বিশ্বাস করে যদি তার কাছে টাকা রাখা যায়, সে কখনো সে টাকা চুরি করে না। বিশ্বাস কর, আমায় বিশ্বাস কর। ওই দেখ শান্তি হেসে হেসে বেড়াচ্ছে, ওই দেখ শান্তি বলছে একটু বিশ্বাস নিয়ে কীর্তনে ঝাঁপ দে, আমি তোদের শান্তি দেব, আমি তোদের শান্তি দেবার জন্যই ঘুরে বেড়াচ্ছি। বিশ্বাস রাখ, কীর্তনে ঝাঁপ দে, আমি শান্তি দেব। জ্বালিয়ে দে না সব পাপ তাপ, জ্বালিয়ে দে কীর্তন আগুনটা নিয়ে সব জায়গায় ধরিয়ে দে, সব পুড়ে যাবে। দেখ পাপ তাপ কিছুই না, ওই বাঁশের পাতা কীর্তন আগুনে সব পুড়ে যাবে। তুই আর কি করবি, যা করতে আসছিস তাই করে যা। জয় গুরু।